আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো MCFB এই সাইটটি নিয়ে। তো অনেকে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে ভাই, এই সাইটটা মার্কেটে আর কতদিন থাকবে, এই সাইটটাতে এখন কাজ করা ঠিক হবে কি না। তো দীর্ঘদিন থেকে আপনারা যারা MCFB সাইটে আপনারা যারা কাজ করতেছেন, তো অলরেডি কিন্তু এই সাইটটার বয়স কিন্তু 8 থেকে 9 মাসের মতো হয়ে গেছে। তো এখানে আপনারা প্রথম থেকে যারা কাজ করেছেন, তো এই সাইট থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারছেন। কারণ এই সাইটগুলোতে আপনারা যারা শেষের দিকে এসে জয়েন করবেন, তো এই সাইটে কিন্তু যখন স্ক্যাম করবে তখন কিন্তু আপনারা এখানে লসের সম্মুখীন হবেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রেখেই কিন্তু এখানে কাজ করতে হবে। তো MCFBতে হঠাৎ করে কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু উইথড্রল পাসওয়ার্ড এবং কি আপনার লগ ইন পাসওয়ার্ড পর্যন্ত কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, এগুলি যারা পুরান ইউজার। তো যারা এখানে প্রথম থেকে কাজ করতেছিল, যাদের আইডিতে হাজার হাজার টাকা উইথড্র করছে এবং কি সেখানে তারা একটা প্রফিটের মধ্যে আছে, তখন কিন্তু এই সাইটে যে আপনার অ্যাডমিনগুলো রয়েছে, তো তারা কিন্তু এখানে হঠাৎ করে কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে। তো এরকম কিন্তু অভিযোগ আমাকে অনেকেই করেছেন। তো বন্ধুরা, এই সাইটটা কতদিন মার্কেটে থাকতে পারে, এই সাইটটা কতদিন পরে স্ক্যাম করে চলে যাবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, MCFB একটি সাইট, এটি মূলত এখানে আপনাকে একটা প্রেডিকশনের দ্বারা আপনাকে এখানে ইনকামটা দেয় তারা। তো এখানে মূলত আপনাকে এখানে একটি তারা এই দেখেন এখানে একটা সিগন্যাল মূলত এখানে তারা দিয়ে থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু 4 ঘন্টা 59 মিনিট পরে কিন্তু এখানে এই খেলাটা কিন্তু শুরু হবে। তো এইটার উপরে কিন্তু আপনি চাইলে কিন্তু এক প্রকারে কিন্তু আপনি এখানে বাজি ধরতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার প্রফিটটা পাবেন কিন্তু 1.78%। তো এরকম একটা এখানে কিন্তু ইনকাম তারা দিয়ে থাকে, ঠিক আছে। তো এখানে আপনারা যারা এখানে বিকাশ বা নগদ দিয়ে আপনারা যারা এখানে রিচার্জ করে আপনাদের অ্যাকাউন্টে যাদের 10,000, 20,000, 50,000 পর্যন্ত কিন্তু এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে। তো এখন আপনাদের যখন এই সাইটটা স্ক্যাম করে চলে যাবে, বন্ধুরা এখন অনেকেই ভাবতে পারেন যে এই সাইটটা হয়তো বা আরও 1 বছর 2 বছর থাকবে, তা নয়। কারণ এই সাইটটা কিন্তু হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং কি এই সাইটটা কিন্তু চলে যাবার সময় হয়ে গেছে। কারণ অলরেডি এই সাইটটার বয়স কিন্তু 8 মাস হয়ে গেছে, ঠিক আছে। তো এই সাইটটা কিন্তু হঠাৎ করে একদিন দেখবেন বন্ধ হয়ে যাবে, কারণ তখন কিন্তু আপনারা এখানে কোনোভাবেই কিন্তু আপনাদের টাকাগুলো কিন্তু আপনারা এখান থেকে রিটার্ন আনতে পারবেন না। কারণ একবার যদি ইনভেস্টমেন্ট সাইট যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনি কোনোভাবে কিন্তু এখান থেকে আপনারা টাকাগুলো ফেরত আনতে পারবেন না। তো এইখানে মূলত আপনারা যখন রিচার্জ বা ডিপোজিট করতে যান, তখন কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আপনারা এখানে রিচার্জ করতে পারবেন। তো এখানে কিন্তু তারা ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে রিচার্জটা করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু বিকাশ, তারপর ইসলামী ব্যাংক, তারপর এখানে সোনালী ব্যাংক, সিটি ব্যাংক। তো আপনারা চাইলে কিন্তু এখানে দেখেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, তো এখানে দেখেন এই যে জিহাদুল ইসলাম ঝলক, ঠিক আছে। তো এটা মূলত ব্যাংকের যে হোল্ডার, সে যার নামে এখানে অ্যাকাউন্টটি রয়েছে। তো আপনারা এই জিনিসগুলো একটু রেখে দিবেন, কারণ এই সাইটগুলো যখন বন্ধ হয়ে যাবে, যার এখানে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা পর্যন্ত আপনি এখানে যারা লস করবেন, তখন কিন্তু এদেরকে ধরে কিন্তু আপনি এখানে একটা মামলা বা অন্য কিছু করতে পারবেন, যে যেখানে আপনারা যে টাকাগুলো আপনার টাকাগুলো ফেরত আনা যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু বেশি দূরে না, ঢাকা আটি বাজারে কিন্তু তার এখানে আপনার শাখাটা দিয়ে দিয়েছে, এখানে ঢাকা আটি বাজার, ঠিক আছে। তো আমি আর এর আগে কখনো দেখি নাই যে এরকম প্ল্যাটফর্মে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও তারা এখানে কাজ করে। তো এখানে দেখেন তাদের এখানে কিন্তু এটা দেখেন ব্রাঞ্চটা কিন্তু এখানে আটি বাজার, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা এখানে একটু কালেক্ট করে রাখবেন, কারণ এখানে যারা এখানে বিগ অ্যামাউন্ট যারা এখানে লস করবেন, তো আপনার চাইলে এই ঠিকানায় যদি আপনারা একটা মামলা করে দেন, তখন কিন্তু আপনাদের টাকাগুলো কিন্তু ফেরত আনার একটা সম্ভাবনা থাকবে। তো আমি যদিও জানি যারা ইনভেস্টমেন্ট সাইট এগুলি যারা অ্যাডমিন রয়েছে, তো এই অ্যাডমিনগুলো কিন্তু দেশে থাকে না, এটা আপনারা 100% শিওর থাকেন। দেখবেন যে এই অ্যাডমিনগুলো হয়তো বা দেশের বাইরে রয়েছে, কোনো না কোনো জায়গা থেকে তারা কিন্তু এটা পরিচালনা করতেছে। তো মূলত MCFBতে কিন্তু যারা কাজ করতেছে শুরু থেকে, তো তারা কিন্তু এখানে ভালো একটা প্রফিট করতে পারছেন, এটা মানে সবাই বলতেছেন যারা এখান থেকে শুরু থেকে কাজ করতেছেন। তো এই সাইটে তারাই লস করবে যারা শেষের দিকে এসে জয়েন করবে, এটা আপনারা 100% একদম লিখে রাখেন যে এই সাইটটাতে আপনারা যারা শেষের দিকে এসে জয়েন করবেন, বা 1 মাস বা 15 দিন আগে যারা আসার পরে এখানে জয়েন করবেন তখন, ঠিক আছে। তো এই সাইটটা দেখবেন হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো ইনভেস্টমেন্ট সাইট আজ আছে কাল না থাকতে পারে, এটা আপনাকে মানতে হবে। আর আপনারা যারা শুরু থেকে কাজ করছেন, তো এখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণ একটা আর্নিং করছেন। তো এখন আপনারা যারা এখানে নতুন করে ইনভাইট করে আপনারা যারা এখানে নতুন নতুন ইউজার আপনারা অ্যাড করতেছেন, তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। তো আপনারা যেহেতু এখানে ইনকামটা করতে পারছেন,
তো সেই ক্ষেত্রে আপনি নতুন কাউকে এখন বর্তমানে ইনভাইট করবেন না, কারণ এই সাইটটা এখন চলে যাবে এবং কি হঠাৎ করে কয়েকদিনের ভিতরে কিন্তু চলে যাবে। তো সামনে যেহেতু ঈদ আছে, তো এই সাইটটা 100% বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এটা কিন্তু মোটামুটি ভাইরাল হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক মানুষ অনেক দিন থেকেই কাজ করতেছে, তো এই সাইটটা কিন্তু খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। এবং কি এই সাইট আপনার যাদের অ্যাকাউন্টে এখানে হাজার হাজার টাকা রয়েছে, তো আপনার চাইলে সেই টাকাগুলো উইথড্র করে নিয়ে নেবেন, এবং কি এখানে যদি আপনারা উইথড্র করে নিয়ে নেন তো আপনি কিন্তু একটা লসের সম্মুখীন হবেন না। তো এই সাইটে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে পেমেন্ট পাবেন না, কারণ MCMB-তে এখন পর্যন্ত কিন্তু পেমেন্টে কোনো সমস্যা হয়নি। তারা 1 থেকে 2 ঘন্টার ভিতরে পেমেন্ট করে দিচ্ছে এবং কি তারা কিন্তু এটা কন্টিনিউ কিন্তু চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন মূল বিষয় হচ্ছে যে এই সাইটটা কতদিন পরে চলে যেতে পারে। তো যেহেতু সাইটটা মার্কেটে অলরেডি 9 মাস হয়ে গেছে, হয়তোবা এই সাইটটা মার্কেটে আর কয়েকটা দিন থাকতে পারে, এরপরে কিন্তু হঠাৎ করে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।